সালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা যুক্তরাষ্ট্রের ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পই হলেন সেই প্রেসিডেন্ট যিনি চীনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের যে নীতি রয়েছে তার সব থেকে ঐতিহাসিক এবং বড় পরিবর্তন এনেছিলেন দেখুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটা দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্র তার নেতৃত্ব এবং অস্তিত্ব এই দুই জিনিসের জন্য সব থেকে বড় হুমকি মনে করত সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং রাশিয়াকে যে জিনিসটার কিন্তু তারা পরিবর্তন করেনি যার জন্য ইউরোপ এবং ন্যাটোর মধ্যেই সকল কর্মকাণ্ড যুক্তরাষ্ট্র সীমাবদ্ধ রেখেছিল তবে ট্রাম্প যখন ক্ষমতায় আসেন তিনি প্রথম বলেন যে যুক্তরাষ্ট্রের জন্য এখন রাশিয়ার কোন হুমকি নয় এখন যুক্তরাষ্ট্রের জন্য সবথেকে বড় হুমকি হল চীন কারণ চীনের শুধুমাত্র সামরিকভাবে নয় অর্থনৈতিকভাবেও একটা বড় উত্থান হয়েছে এবং বর্তমান পৃথিবীর এমন কোনো জায়গা নেই যে জায়গার ভেতর চীনের প্রযুক্তি এবং চীনের উৎপাদন সেক্টর সরাসরি যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করে নিউ চীনকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্প এই যে কঠোর নীতি তার কোনো পরিবর্তন হবে না পূর্বে ঠিক যেইভাবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এসে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু করেছিলেন এইবারও তার ব্যতিক্রম হবে না বরঞ্চ এইবার কোনো কোনো ক্ষেত্রে চীনের সঙ্গে সরাসরি সামরিক যুদ্ধ কিন্তু ডোনাল্ড ট্রাম্প লিপ্ত হতে পারেন কারণ তিনি মনে করেন তার দেশের জন্য চীন থেকে বড় হুমকি আর এই জন্য ক্ষমতা গ্রহণের পূর্বেই কিন্তু সরাসরি চীনের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প একটি বড় ঐতিহাসিক সামরিক পদক্ষেপ নিয়েছেন যে ইস্যুটিকে কেন্দ্র করেই কিন্তু চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার পারদ এখন একেবারে চরমে চীন পরমাণু ধর একটি সুপার পাওয়ার এবং চীনের হাতে সক্ষমতা রয়েছে যে কোনো মুহূর্তে যুক্তরাষ্ট্রের যে কোনো জায়গায় পরমাণু বোমার বৃষ্টি করার এটা চীনের সক্ষমতা রয়েছে যার জন্য যুক্তরাষ্ট্র প্রায় দীর্ঘ সময় ধরেই একটা রেড লাইন কিন্তু মেনে চলে তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র সকল সহযোগিতা করবে সামরিক সহযোগিতাও করবে অর্থনৈতিকও করবে তবে এই সম্পূর্ণটাই কিন্তু যুক্তরাষ্ট্র করবে যাতে তাইওয়ান নিজেকে ডিফেন্ড করতে পারে এই জন্য মানে যেই সকল অস্ত্র তাইওয়ান আত্মরক্ষার কাজে ব্যবহার করবে সেগুলো যুক্তরাষ্ট্র তাদের দেবে তবে চীনের ভূখণ্ডে আক্রমণ করা যায় এই ধরনের কোনো অস্ত্র বিশেষ করে লং রেঞ্জের যে মিসাইল রয়েছে যুক্তরাষ্ট্র কখনোই তাইওয়ানকে দেবে না এই নীতি কিন্তু তারা মেনে চলতো তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই সেই নীতি কিন্তু তিনি মানেননি ক্ষমতায় আসার পরপরই নজিরবিহীনভাবে তাইওয়ানকে হিমার্স মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেমের যে রং রেঞ্জের মিসাইল রয়েছে সেটা বিক্রি করার অনুমতি দেন এবং ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতাকালে এই লং রেঞ্জের যে মিসাইল রয়েছে যেটার আধুনিক ভেরিয়েন্টের যেটা লং রেঞ্জ রয়েছে প্রায় নয়শো কিলোমিটার যা দিয়ে তাইওয়ান থেকে চীনের বড় বড় শহরে আক্রমণ করা যাবে এই মিসাইল বিক্রির অনুমতি ডোনাল্ড ট্রাম্প দিলেও পরবর্তী সময়ে জো বাইডেন যখন ক্ষমতায় আসেন তখন তিনি আর এই মিসাইলের ডেলিভারি দেননি বরঞ্চ এই চুক্তিটি সম্পূর্ণভাবেই তিনি ফ্রিজ করে দেন তিনি বলে দেন যে অন্যান্য অস্ত্র দেওয়া হবে তবে চীনের মূল ভূখণ্ডে শক্তিশালী আক্রমণ করা যায় এই ধরনের কোনো মিসাইল দেওয়া হবে না ক্ষেত্রে কিন্তু যুক্তরাষ্ট্রের ভয় ছিল যে চীনও হয়তো পাল্টা পদক্ষেপ হিসাবে এই জায়গায় আমেরিকার আশেপাশে যে দেশ রয়েছে কিউবা সহ যে ল্যাটিন আমেরিকার দেশ রয়েছে তাদেরও মিসাইল দিতে পারে যার জন্য জো বাইডেন কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সেই সিদ্ধান্ত থেকে সরে তবে এখন নজিরবিহীনভাবে ভাবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করার পূর্বেই সেই চুক্তি আবার শুধু সচলই হয়নি এই যে হিমার্স মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম রয়েছে তার প্রথম অন্তত চারটি ইউনিট অলরেডি কিন্তু তাইওয়ানে ডেলিভারি দেওয়া হয়ে গেছে এটা এখন কনফার্ম যে লং রেঞ্জের যে যে মিসাইল রয়েছে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প তিনি তাইওয়ানের ভেতর প্রেরণ করে দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে এই স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন জাপানের বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য ইউরো এশিয়ান টাইমস এখানে কিন্তু নিশ্চিত করেছে যে ডোনাল্ড ট্রাম্পের পেশারে পড়ে যুক্তরাষ্ট্রের প্রশাসন প্রথম ব্যাচের যে হিমার্স মাল মাল্টিপল রকেট লাঞ্চার সিস্টেম রয়েছে চলতি মাসের নয়ই নভেম্বর জরুরি ভিত্তিতে তাইওয়ানে প্রেরণ করেছে নুন এখনও কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা হাতে পাননি আর দুই মাস জো বাইডেনের ক্ষমতা রয়েছে তারপরও ডোনাল্ড ট্রাম্পের যে পেশি শক্তি তার কাছে পেন্টাগন হার মেনেছে যার জন্য এই ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছায় জরুরি ভিত্তিতে এই মাল্টিপল রকেট লাঞ্চার সিস্টেমগুলো তাইওয়ানে প্রেরণ করা হয়েছে নুন এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো 2020 সালের দিকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ছাড়ার ঠিক এক একেবারে দু এক মাস পূর্বেই হবে তখন কিন্তু তিনি তার পক্ষ থেকে তাইওয়ানের সঙ্গে চুক্তিটা করেন ইউনিট যে রেঞ্জের রকেট সিস্টেম রয়েছে সেগুলো আর এগারোটি করা হয় এম ওয়ান ফোর টু যে লং রেঞ্জের হিমার্স রয়েছে সেটা বিক্রির যদিও পরবর্তী সময়ে তাইওয়ান যুক্তরাষ্ট্র থেকে আরও কিছু এই মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম ক্রয় করার জন্য আবেদন করে এবং যুক্তরাষ্ট্র ছাড়ও দেয় যেখানে স্বল্প মাত্রার তিনশো কিলোমিটার রেঞ্জের যে হিমার্স রয়েছে সেগুলো চৌষট্টি থেকে ওই সময় কিন্তু ইউনিট দ্বারায় প্রায় চুরাশিটি এবং যে এগারোটি লং রেঞ্জের হিমার্স এম ওয়ান টু ক্রয়ের কথা ছিল সেটা এগারো থেকে আরও প্রায় ষাটটি বাড়িয়ে করা হয় আঠারোটি নুন আমেরিকার সাবেক যিনি স্পিকার ছিলেন ন্যানসি পলিসি তিনি তাইওয়ান সফর করেছেন বা আরও কিছু রাজনীতিবিদ তাইওয়ান সফর করবেন এই জিনিসগুলো চীনের জন্য বড় কোনো হুমকি নয় তবে এইভাবে যুক্তরাষ্ট্র যে এই তাইওয়ানের ভেতর লং রেঞ্জের মিসাইল ডেলিভারি দিল ডোনাল্ড ট্রাম্পের দূরদার্শিক সিদ্ধান্ত বলা হচ্ছে এটা কিন্তু চীনের জন্য একটা জেনুয়েন থ্রেট এবং অবশ্যই চীন চুপ থাকবে না এর শক্তিশালী জবাব দেবে এবং তাইওয়ানকে কিন্তু অবশ্যই এর যে ফল রয়েছে সেটাও ভোগ করতে হবে এবং চীনের ভূখণ্ডে সরাসরি হামলার সক্ষমতা এখন তাইওয়ানের তৈরি হয়ে গেছে এই মিসাইল ইউনিট তাদের ভূখণ্ডে যাওয়ার পর এখন কিন্তু চীনের আর বসে থাকার সময় নেই বিশেষ করে যুক্তরাষ্ট্রকে পাল্টা পদক্ষেপ দিতেই হবে দেখুন যুক্তরাষ্ট্রের সব থেকে বড় সুবিধা হল দুইটি বিশাল সাগরের ওই পারে হলো যুক্তরাষ্ট্র আর এই জন্যই কিন্তু যুক্তরাষ্ট্র পৃথিবীতে একেবারে আর্লি টাইমে দুইটি বিশ্বযুদ্ধ হলেও তার মূল ভূখণ্ডকে সেই যুদ্ধের ঝামেলা থেকে অনেকটা দূরে রাখতে পেরেছে এছাড়াও অন্যান্য ঝামেলা থেকে এবং যুদ্ধ থেকেও নিজের মূল ভূখণ্ডকে দূরে রাখতে পেরেছে যার জন্য যুক্তরাষ্ট্রের অর্থনীতিও কিন্তু অনেকটা সেষ্টে সাস্টেনেবল পর্যায়ে থেকেছে যেহেতু তার মূল ভূখণ্ডে কোনো আক্রমণ হয়নি তবে এইবার কিন্তু এর পরিবর্তন হতে চলেছে নজিরবিহীনভাবে যুক্তরাষ্ট্রের উঠানে পেরুর ভেতর চীন একটি মেগা ঘাটি তৈরি করেছে যেটার তারা নাম দিয়েছে মেগা পোর্ট যদিও বলা হচ্ছে যে এই জায়গার ভেতর পণ্য আনা নেওয়ার কাজে ব্যবহার করবে পেরু এবং চীন তবে সামরিক বিশেষজ্ঞরা বলছে এই যে মেগা পোর্ট তৈরি করা হয়েছে পেরুর ভেতর এটা চীনের মূল লক্ষ্যই হলো যে সরাসরি যুক্তরাষ্ট্রকে কাউন্টার করার জন্য এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও কিন্তু এই স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে এই পোর্টের মাধ্যমে পেরুর ভেতর যেটা তৈরি করা হয়েছে এর মাধ্যমে কোনো ব্যবসা বাণিজ্য হবে না মূলত এই পোর্ট তৈরির মাধ্যমে যে চুক্তিটা হয়েছে চীন এবং এই জায়গায় পেরুর সঙ্গে যে যে কোনো সময় এই পোর্টগুলো যে কোনো প্রয়োজনে চীনের যুদ্ধ জাহাজ ব্যবহার করতে পারবে সেই সুযোগটাই কিন্তু চীন ব্যবহার করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন জাপানের বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য ইউরো এশিয়ান টাইমস এই জায়গায় কিন্তু তাদের সংবাদ শিরোনামি করেছে যে যুক্তরাষ্ট্রের উঠানে চীনের সামরিক ঘাঁটি বিশাল বাজেটে একটি পোর্টের নাম করে সামরিক ঘাঁটি অলরেডি তৈরি করে ফেলেছে পেরুর ভেতর চীন যেটা কিন্তু যুক্তরাষ্ট্রের কাছে ইতিহাসে বিদেশি কোনো রাষ্ট্রের সব থেকে বড় প্রভাব এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো যে পেরুর যে অর্থনীতির আকৃতি এবং তাদের যে বাণিজ্য সেক্ষেত্রে পাঁচশো মিলিয়ন ডলার থেকে সর্বোচ্চ এক বিলিয়ন ডলার খরচ করে একটি পোর্ট নির্মাণ করলেই তাদের জন্য যথেষ্ট দেখুন পেরুর অর্থনীতি আকার মাত্র 280 বিলিয়ন মার্কিন ডলার এবং তাদের রপ্তানির পরিমাণ মাত্র 40 বিলিয়ন ডলার এই জায়গায় কিন্তু 500 মিলিয়ন থেকে 1 বিলিয়ন ডলারই যথেষ্ট ছিল তবে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চীন এই জায়গায় 3.5 বিলিয়ন ডলার খরচ করেছে যুক্তরাষ্ট্রের উঠানে চীন 3.5 বিলিয়ন ডলার এমনিতেই খরচ করেনি তার সামরিক একটি বড় অ্যাম্বিশন রয়েছে বিশেষ করে যুক্তরাষ্ট্রকে আটকানোর জন্য এবং অলরেডি চীনের যুদ্ধ জাহাজগুলো সেই জায়গায় করাও শুরু করেছে। আমরা প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের উঠানে গিয়ে যুক্তরাষ্ট্রকে করার যে প্রক্রিয়া সেটা শুরু হতে দেখলাম বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন বন্ধুরা আজকের মতো বিদায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ